কপাল পুরা জাতি আমরা, ভালো জিনিস চিনতেও পারি না, ভালো জিনিস ধরেও রাখতে পারি না। ডক্টর ইউনুস সাহেবের মতো লোক আমাদের দেশের ক্ষমতায় আসছে এক সপ্তাহ হয় নাই, এর মধ্যে ওনার পিছনে হাজারটা লোক লেগে গেছে। উনি সুদের ব্যবসা করে, উনি বলে মানুষের টাকা মাইরা খায়। আরে বাবু রে বাবু, 16 কোটি মানুষের মধ্যে এই একটাই হীরা আছে আমাদের দেশে। ওনার মতো, ওনার শিবিরের সংক্ষিপ্ত মানে ওনার জীবন বৃত্তান্তরের সংক্ষিপ্ত করলেও 45 পেজের হয়, আর যদি ফুল ডিসক্রিপশন করতে যায় তাহলে 100 পেজ পার হয়ে যাবে। আমার আপনার জীবন বৃত্তান্ত 2 পেজের সিবি যথেষ্ট। তো যেই মানুষটারে সারা পৃথিবীর মানুষ এত সম্মান করে, এত ভালোবাসা দেয়, এত মান্যগণ্য করে, এই মানুষটারে আমার দেশের এই মূর্খ জাতিগুলো হাইরে ধোয়া ধুইতেছে সুদের ব্যবসা করে। আমরা যারা ব্যাংকে টাকা রাখি, আপনারা যারা ব্যাংকে টাকা রাখেন, তারা কি জুস খান, সুদ খান না? মানে কি কইতাম, আসলে ভালো জিনিস আমরা ধরে রাখতে জানি না, না আমরা ভালো জিনিসের কদর করতে পারি, না আমরা ভালো জিনিস চিনতে পারি। আমাকে তো সারা জীবন ফসা দস্তা খাইয়া অভ্যাস হয়ে গেছে। ভালো জিনিস তো আমাকে পেটে কয় না, যে কুত্তার পেটে ঘি সহ্য হয় না, আমরা হয়েছি সেই কুত্তা, আমাকে পেটে ঘি সহ্য হয় না। ঠিক আছে, ডক্টর ইউনুসের পিছনে প্রচুর লোক লাগে গেছে হ্যারে সরানোর জন্য। বাপ রে বাপ।